নমস্কার বন্ধুরা, আমি বন্দনা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হচ্ছে কলমি শাক দিয়ে মুসুর ডাল। আমি কিভাবে বানাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে আমি জল একটা ডেচকিতে ডালের জন্য বসিয়ে দিয়েছি। মুসুর ডাল আমি 1 কাপ নিয়ে পরিষ্কার করে ধুয়ে 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এরপর ডাল জলটা যখন ফুটবে তখন ডালটা দিয়ে দিলাম। তারপর যে উপরে দেখুন ফেনাটা আসবে, সেই ফেনাটা আমি হাতার সাহায্যে এটা ফেলে দেব। এইটা করলে কিন্তু ডালে একটা আলাদা স্বাদ আসে। এরপর একটা ছোট্ট পেঁয়াজ আমি ছোট করে কেটে রেখেছিলাম, সেই দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম, 2 কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে রেখেছিলাম, আর 4 মিডিয়াম সাইজের কোয়া রসুন আমি কুচিয়ে রেখেছিলাম, সেই রসুন কুচিটা। আমি জানি আপনারা সবাই বানান, তবে এইভাবে বানালে কিন্তু আলাদা স্বাদ আসে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল। এরপর আমি কয়েকটা কাঁঠালের বিচি ছিল সেটাকে আমি কেটে রেখেছিলাম, এটা দিলে কিন্তু ডালে আলাদা স্বাদ আসবে। এদিকে আমি কলমি শাক, ডালের আন্দাজে আমি শাক নিয়েছি সে 2 মুঠো মতন, এবার পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে কেটে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে রেখেছি। দিয়ে দিলাম শাকটা প্রথমে ধুয়ে নেবেন, তারপরে কেটে আবারও একটুখানি ধুয়ে জলটা ঝরিয়ে রাখবেন। আপনাদের মনে হচ্ছে শাকটা বেশি আছে, কিন্তু যখন ডালের সঙ্গে সেদ্ধ হয়ে যাবে তখন এটা মনে হবে না। এরপর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। এরপর আমি ডালটাকে ঢেকে সেদ্ধ হতে দেব 15 মিনিটের মতন। দেখুন ডালটা সেদ্ধ হয়েছে, শাকটাও মজেছে। যখন এই পর্যায়ে আসবে তখন আমি 1টা টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম ওই কাঁটা টমেটোটা। আবারও আমি 5-7 মিনিট সেদ্ধ করব। ডাল সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি স্বাদ লাবো, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর দিয়ে দিলাম ফাটিয়ে রাখা 2 শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিলাম কুচোনো রসুন। কলমি শাকে রান্নাতে কিন্তু রসুনটা খুব ভালো যায়, সেই জন্য রসুনের ব্যবহারটা আমি একটু বেশি করি। রসুনটা দিয়ে দিলাম, তার সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো এর মধ্যে 1টা কুচিয়ে রাখা পেঁয়াজ। তবে রসুনটাকে ভালো করে আর পেঁয়াজটাকে ভালো করে লাল করতে হবে। আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেলটাও অন করে দেবেন, আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল এই ডালটা। দেখুন লাল হয়ে গেছে পুরোপুরি। যখন এই পর্যায়ে আসবে তখন দিয়ে দিলাম ফোড়নের জন্য জিরে আর অল্প একটু মেথি, আর দেব অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাতে কিন্তু ডালটা এইভাবে সাঁতলালে এটা দেখতেও ভালো লাগবে আর স্বাদও খুব সুন্দর লাগবে। দারুণ লাগে ভাতের সঙ্গে যদি এইভাবে কলমি শাক দিয়ে ডাল বানানো যায়। এরপর প্রয়োজন হলে আমি অল্প একটু জল ডেচকি ধুয়ে দিয়ে দেব। ডাল কিন্তু আমার সম্পূর্ণ রান্না হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেব। আমার রান্নাটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।